আজকে সকালে আমার পাড়ায় গেছি, মেয়েরা বলছে যে কারেন্টের বিল যা আসছে তাতে আমরা লক্ষ্মী ভান্ডার নিয়ে কি করছি। ওরা হারলে লক্ষ্মীর ভান্ডার আর বাকি সব বন্ধ হয়ে যাবে, ওই নিয়ে ভয় পাবেন না, ঘাবড়াবেন না। একসাথে যাবেন, দুটো ভোট দিতে হবে, একটা হাতে একটা কাছে। অনুরোধ থাকলো, দেখছেন চারদিকের অবস্থা, আপনাদের এইটু এবার পাল্টাতে হবে, এদেরকে ধাক্কা দিতে হবে। আর ওরা এরকম ভয় দেখানোর চেষ্টা করছে যে ওরা হারলে, ভয় দেখাচ্ছে যে ওরা হারলে লক্ষ্মীর ভান্ডার আর বাকি সব বন্ধ হয়ে যাবে, ওই নিয়ে ভয় পাবেন না, ঘাবড়াবেন না। এগুলো সরকারের টাকা, এগুলো কোনো মুখ্যমন্ত্রীর পকেটের টাকা নয়। যেরকম সরকারের টাকা পাচ্ছেন সেরকম পাবেন, আমরা জিতলে আরো ভালো করে পাবেন, কোনো কিছু বন্ধ হবে না, খালি ওদের জুলুমবাজি বন্ধ হবে। আজকে একটা কোনো লিস্টে নাম তুলতে গেলে ওদের সঙ্গে মিছিলে যেতে হবে, ওদের মিটিংয়ে যেতে হবে, ওদেরকে টাকা দিতে হবে, জুলুমবাজি, জুলুমবাজিটা বন্ধ হবে। মুখ্যমন্ত্রীর টাকা নয়, এটা সরকারের টাকা, সরকারের টাকা যেমন পাচ্ছেন তেমন পাবেন। আজকে সকালে আমার পাড়ায় গেছি, মেয়েরা বলছে যে কারেন্টের বিল যা আসছে তাতে আমরা লক্ষ্মী ভান্ডার নিয়ে কি করছি। লবণ থেকে শুরু করে সমস্ত জিনিসের দাম বেড়ে গেছে, লক্ষ্মী ভান্ডার আপনার সদর দরজা দিয়ে 500 টাকা বা 1000 টাকা ঢুকছে, আর মফস্বল দরজা দিয়ে 1000 টাকা 5000 টাকা কেটে নিচ্ছে সরকার। এই সরকার কিন্তু ওইটা না, লক্ষ্মী ভান্ডার যেরকম পাচ্ছেন সেরকম পাবেন, তার বাইরে আবার জিনিসের দাম কমানোর চেষ্টা করবো, এগুলো আমরা করবো। কিন্তু আবার এটাও বলছি, আমরা জিতলে কারো ক্ষমতা হবে না ওটাকে না দেওয়ার, এটাও ভালো প্রকল্প আসবে। আমরা যতক্ষণ পেট খাটবে চাল কিনবো, ভাত খাবো না, পেট খেলে চাল কিনবো ভাত খাবো না। যা টাকা পাচ্ছেন সরকারি টাকা, এগুলো সরকারের টাকা, মানুষের টাকা, এগুলো না কিন্তু পাবেন, না পাইলে ভালো কি, না না আপনার টাকা আপনি পাইছেন, পাইতে হবে, কে বন্ধ করবে, কার ক্ষমতা আছে, ওই ওই চোরগুলোর পয়সা খাওয়া বন্ধ হবে। মানুষ, সাধারণ মানুষ যা পয়সা পাচ্ছে 100 বার পাবে, আরো বেশি করে পাবে। ওই চোরেদের পয়সা খাওয়া বন্ধ করতে হবে, তার জন্য পাশে থাকবে, বাড়ি পারো না, ঘর পারো না, দেয়ার পারো না, টাকাতে কি আছে আমার, ঠিক আজকে এই বন্ধ করে দেখ, 500 টাকা করে টাকা দাও, 500টা টাকা নিয়ে এখন যা এখন আমারে সাদরে কলকাতা যাবে, খাইতে না তো তখন আমারে যা কই নিচে বুঝে নিয়ে কংগ্রেস কাস্ট হবে না, কোনো ক্ষমতা হবে না, যাকে ইচ্ছে ভোট দেবেন, কিন্তু নিজের ভোট নিজে সভাবেলা গিয়ে দিতে হবে, খালি বুথে গিয়ে ভোটটা দেবেন, বাকি আমাদের লোকজন থাকবে, কারো ক্ষমতা হবে না একটা বুথ দখল করার, কোনো চিন্তা করবেন না, তবে ঘাবড়াতে হবে না, তার ক্ষমতা দেখবো কেছে নাই, আমরা থাকবো, আমরা আছি, কারো ক্ষমতা হবে না, ভরছে নাই, পঞ্চায়েতে ছিনিয়েছিল, অনেক জায়গায় আটকাতে পেরেছি, সব জায়গায় আটকানো যায়নি, এইবার ওই দিদির ইলেকশন কমিশন আর দিদির পুলিশ ভোট করাবে না, এবার ওদের হাতে ভোট নয়, নিশ্চিন্তে ভোট দেবেন, সবাই থাকবো আমরা, কারো ক্ষমতা হবে না একটা ভোট লুট করার, নিজের ভোট নিজে দেবেন, এবার ওই মমতার পুলিশ দিয়ে ভোট হবে না, আমাদের সবাই থাকবে, মনের জোরে যাবেন, যাকে ইচ্ছে ভোট দিন, আমাদেরকে দিন, আমাদের বিরুদ্ধে দিন, যাকে ইচ্ছে ভোট দিন, কিন্তু নিজের ভোট নিজে দেবেন, কারো ক্ষমতা হবে না জোর করে ভোট দেওয়ার।